Good morning friends, welcome back to my channel, the Pritz Collection. आज आमी तोमादेर के एक दारुन जायगा ते नी जाबो, morning view देखार जोन्नो. एकोन सब 5:30 बाजे और आमरा एकोन आमादेर ब्लॉगिंग स्टार्ट कोरी. Hello viewers, so finally we have reached this awesome place. আমরা এবার রামঘাটের পর আমরা এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যাচ্ছি. দেখতে থাকুন জায়গাটা, দারুণ জায়গা মর্নিং ভিউর জন্য. হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আরেকটা খুব সুন্দর জায়গায়, চিনাকুড়ি. জয় स्पेशल चा और सोनाई चा और बिस्किट खाच्चे. हाँ एखन सर सकाल हलो. हेलो फ्रेंड्स, सो फाइनली आज के आमादेर ए ब्लॉग আমি তিনটে প্লেস কভার করেছি. ফার্স্ট আমরা গেলাম চিনাকুড়ি রামঘাট, সেকেন্ড আমরা গেলাম চিনাকুড়ি মানিকেশ্বর, এবং থার্ড আমরা এলাম কোথায় এলাম আমরা, থার্ড ভূতনাথ. ভূতনাথ মন্দিরটা জেনারেলি বানপুরের সাইডে, বাট আমাদের চিনাকুড়ির মানিকেশ্বর থেকে ভেতরে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আপনি 6 কিলোমিটার টাইম লাগবে, 6 কিলোমিটার ডিস্টেন্স, এবং 15 মিনিটস আপনার টাইম লাগবে আসতে. এই আমার পেছনে হলো দামোদর ব্রিজ, আর এইটা হলো আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দির. খুব সুন্দর একটা শান্তির প্রিয় জায়গা, যেখানে আপনারা সানডে দেখে আপনারা আরামসে ইজিলি আসতে পারেন, বেশি দূর নয়। কোনো প্রবলেম থাকলে আপনারা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর অবশ্যই কেমন লাগলো আমার ভিডিও দেখার পর একটা লাইক করবেন, ভালো লাগলে কিন্তু একজনকে শেয়ার করবেন, এবং ভুলবেন না কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন. আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো, কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও, আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো জলদি করে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে বেল আইকন ক্লিক করে দেবে সব নোটিফিকেশন পাওয়ার জন্য. ফার্স্টে আমার ব্লগ করার জন্য সেলফি স্টিক, সেকেন্ড দুটো মাস্ক আমার আর সোনাইয়ের জন্য. ওখানে গিয়ে আমরা একটু চা ফা খাবো, তাই টি অ্যান্ড বিস্কিটস, পাওয়ার ব্যাংক, জলের বোতল এবং কাপ, বিস্কিটস, এভরিথিং. ঠিক আছে, এইগুলো হলো আমার আজকে ব্লগিং করার জন্য ইনগ্রিডিয়েন্টস. তোমরাও আমাদের সাথে চলো ঘুরে আসো, কেমন লাগলো কিন্তু আমাকে জানাবে, আর যদি তোমরা যেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে ফুল অ্যাড্রেস তোমাদেরকে বলে দেবো কী করে তোমরা যাবে. হলো দামোদর নদীর ঘাট, এটা পুরো দামোদর নদী, আর এইদিকে ওইটা হলো ডিসেরগড় ঘাট. হোপ আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, ওইটা হলো ডিসেরগড় ঘাট, আর এইটা হলো রামঘাট, এটা বার্নিং ঘাট, ওইটা ওইটা হলো চিনাকুড়ি ঘাট নাম্বার 2, আর এইটা হলো বার্নিং ঘাট, আর আমার ঠিক পেছনের জায়গাটা হলো চিনাকুড়ি রামঘাটের মন্দিরটা, শিব মন্দির. আমি আপনাদেরকে শিব মন্দিরও নিয়ে যাবো, আমার সাথে চলুন দেখতে থাকুন.
এখন 6:11 বাজে সকাল, আর আমরা নামাতপুর থেকে চিনাগুড়িতে পৌঁছে গেলাম। মাত্র 15 মিনিট টাইম লাগলো। মেন মন্দির রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, এটা চিনাকুড়ির সেই অবস্থিত। এই রামঘাট, এই শিব মন্দির, এগুলো সব আমার ছোটবেলাকার একটা খেলার জায়গা বলতে পারো। রামঘাটে শিব মন্দির দেখার পর এবার আমরা চললাম রামঘাটেই কালী মন্দির দেখার জন্য। এটা আশ্রম আর এটা হলো কালী মন্দির। আমরা এবার রামঘাটের বার্নিং ঘাটে এসেছি। এটা নতুন একটা বার্নিং ঘাট, যদিও এখনো বার্নিং এই ঘাটে শুরু হয়নি। আজকে সকালটা আমরা রামঘাটে খুব সুন্দর কাটাই। এইবার আমরা রওনা দিলাম মানিকেশ্বর ঘাটের দিকে। চিনাকুড়ি 1-2 নম্বর কোলিয়ারি ক্রস করে আমরা স্ট্রেট পৌঁছে গেলাম মানিকেশ্বর মন্দিরে। এই জায়গাটা ছোট থেকে বাবার মুখে খুব শুনতাম, যে সবাই বাকি করে জল নিয়ে আসতো, তারপর খুব গল্প শুনেছি। আজকে বরের সাথে এসে এখানে খুব ভালো লাগছে। জায়গাটা খুব পিসফুল, খুব শান্তি, খুব সুন্দর জায়গা। আরেকটা ওইদিকে দুর্গা মন্দির, খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখো আমাদের সাথে থাকো। চিনাকুড়িতে মানিকেশ্বর ঘাট, এটা রামঘাট থেকে 2 কিলোমিটার, আর টাইম লাগবে আপনাদের বাইকে 15 মিনিটস টাইম লাগবে। এত বড় শিব ঠাকুর আর মা পার্বতীর মূর্তি, আর একদিকে নাগদেবীর মূর্তি। মানিকেশ্বরে আগে এখানে রথযাত্রার রথ বেরোতো, আর আমার পেছনে হলো মানিকেশ্বরের সেই রথ। তোরাই অনেকক্ষণ জার্নি করার পর হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। আমার হাঁপাই টাপাই নেই, আমাকে ঘুরতে ভালো লাগে তো, আর আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। মানিকেশ্বরের শ্মশান কালীর মন্দির, জয় ভোলেনাথ। খুলো, এটা মানিকেশ্বরের শিব মন্দির। আমরা এবার আপনাদেরকে নিয়ে যাবো মানিকেশ্বরের শিব মন্দির। দেখুন অজস্র ঘণ্টি, এবং এইটা হলো শিব ঠাকুর। আসুন আমাদের সাথে। এই শিব মন্দিরটা অনেক পুরনো একটা মন্দির, যেখানে আপনারা দেখতে পাবেন যে শিব ঠাকুরের অনেক মাথা, আর দেখুন ওপরে কত অজস্র পায়রা বসে আছে। এই প্লেসটা আপনাদের কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আমার সাথে কমেন্ট করে আমাকে বলবেন, আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আমরা এবার মানিকেশ্বরে বসে একটু টাইম স্পেন্ড করছি, একটু চা খাচ্ছি। আমরা বাইর থেকে চা নিয়ে এসেছিলাম, খুব সুন্দর দারুণ জায়গাটা। এটা দামোদর রিভার ঘাট। এরপর আমরা চলে যাব আমাদের থার্ড ডেস্টিনেশন। দেখতে থাকুন আমরা কোথায় যাব, আশা করছি খুব ভালো লাগবে জায়গাটা। এইবার আমাদের চিতাবাঘ হুড়হুড় করে এই ট্যারাবাঁকা গ্রামের পথ দিয়ে আমাদেরকে নিয়ে চললো মানিকেশ্বর থেকে ভূতনাথ মন্দির। 6 কিলোমিটার ডিস্টেন্স, আর 20 মিনিট টাইম লাগবে। রাস্তাটা দারুণ, একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সো ফাইনালি আমরা আমাদের থার্ড স্পটে পৌঁছে গেছি। আমার ঠিক পেছনে হলো দামোদর ব্রিজ। এটা হলো দামোদর ব্রিজ এইদিকে, ঠিক আছে, আর এইদিকে হলো দামোদর স্টেশনটা, আর ঠিক আমার সামনের দিকটা আমি আপনি এই যে মন্দিরটা, এটা হলো ভূতনাথ মন্দির। আমরা বাইক নিয়ে এলাম। আমরা প্রথমে গেলাম চিনাকুড়ি রামঘাট,
নামাদপুর থেকে শ্রীনগর রামঘাট 7 কিলোমিটার। রামঘাট থেকে আমরা চলে এলাম মানিকেশ্বর। মানিকেশ্বর রামঘাট থেকে 3 কিলোমিটার আমাদের পড়লো। আর ফাইনালি আমরা মানিকেশ্বর থেকে ভেতরের রাস্তা দিয়ে আমরা এলাম ভূতনাথ মন্দিরে। এইটা আমাদের পড়লো 6 কিলোমিটার, 20 মিনিট টাইম লাগলো আসতে। আমি এবার আপনাদেরকে ভেতরের মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। আমরা ফাইনালি ভূতনাথ মন্দির আমরা ঘুরে নিলাম। এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু বাড়ি। এখন 8টা বাজে চললো। আমরা আবার হোপফুলি নেক্সট মান্থে আবার আসবো এখানে। চা খেয়ে রওনা দেব চিনাকুড়ি থ্রু নামাদপুর যাওয়ার জন্য। আপনাদের আমাদের ব্লগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রীতম ব্যানার্জি আর আমার চ্যানেল দ্য প্রিটস কালেকশন, এরকম অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, ট্রাভেল অ্যান্ড সোশ্যাল ব্লগস। আশা করছি আমার ভিডিও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখতে থাকুন আমার নেক্সট আপকামিং ভিডিও। থ্যাংক ইউ।